मतदान जिम्मेदार यहाँ हर नागरिक की यही तो है पहचान। अपने विवेक से उसे ही चुनोगे जिसमें ना हो कोई खो, तभी तो बढ़ेगा ये देवास हमारा बिना कोई रोक टोक। जब निकलोगे और दोगे अपना वो, जब निकलोगे और दोगे अपना वो, जब निकलोगे और दोगे अपना वो, जब निकलोगे और दोगे अपना वो। महिला पुरुष वृद्ध युवा सबका ये कर्तव्य है, आपका मतदाता होना आपका अधिकार है। महिला पुरुष वृद्ध युवा सबका ये कर्तव्य है, आपका मतदाता होना आपका अधिकार है। योग्य हो सरकार हमारी यही हमारी सोच, योग्य हो सरकार हमारी यही हमारी सोच। जागरूकता मतदान की होगी चारों ओर, जब निकलोगे और दोगे अपना वोट, जब निकलोगे और दोगे अपना वोट, जब निकलोगे और दोगे अपना वो, जब निकलोगे और दोगे अपना वो, जब निकलोगे और दोगे अपना वो, जब निकलोगे और दोगे अपना वोट। আমাদের যে সমস্ত নিউ ভোটার সে বারে আমাদের ইলেকটোরাল বোর্ডে যাদের নাম হয়েছে, মেইনলি কলেজ স্টুডেন্ট, তারা 18 বছর বয়স এই মানে এই পাস করলেন, তো তাদের উদ্দেশ্যে আমার থাকবে যে তোমরা ভোট গ্রহণের মানে ভোট গ্রহণের দিন প্রত্যেকে বুথে যান, যাও নির্দিষ্ট যে ভোট কেন্দ্র আছে সেখানে ভোট দিন, ভোট দাও, ভোট দিয়ে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করো। আমরা আমাদের ভোট গ্রহণকে কেন্দ্রে যে কী কী থাকবে, কীভাবে ভোট গ্রহণ হবে সে নিয়ে আমরা বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করলাম। ইভিএম বা ভিভিপ্যাট দিয়ে কীভাবে ভোট গ্রহণ ভোট দেওয়া যায় সেটার আমরা টোটাল ডেমো আমরা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। তোমরা সবাই এটা নিয়ে বুঝতে পেরেছো বা সেটা নিয়ে তোমাদের ডাউট যা ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। আমরা তোমাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কনভারসেশনও করেছি এবং ওয়ান টু ওয়ান কনভারসেশনের মাধ্যমে তোমাদের যে সমস্ত ডাউট ছিল সেগুলো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আমাদের কাছে এই অ্যাপিলটাই থাকবে যে তোমরা সবাই আমাদের 13 তারিখে যে ভোট আছে সেই 13 তারিখে প্রত্যেকে গিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেবে এবং প্রত্যেকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। সকাল সকাল গিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার চেষ্টা করবে, তাতে করে এই যে গরমের সময় দুপুরের দিকে এই যে গরমের সিজনটাতে তাহলে অ্যাভয়েড করা যাবে, আমাদের সকাল সকাল ভোটের মতো তোমরা ভোটের ভোটাধিকার প্রয়োগ করতে পারো। তোমাদের যা কোশ্চেনগুলো ছিল বা তোমাদের যা ডাউট ছিল সেগুলো কিছুটা ক্লিয়ার হলো? তাহলে এবার মানে কি সবাই ভোট দিতে যাবে? তো তাহলে 13 তারিখে সবাই যাবে, শুধু তোমরাই যাবে না বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে? যারা আশেপাশে আছে সবাইকেই ভোট দেওয়ার সব উৎসাহিত করতে হবে, যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। এবং আমাদের যে মানে ডেমোক্রেসি, যেটা ডেমোক্রেসি আমাদের আছে, যে ডেমোক্রেসি আমাদের যে গণতান্ত্রিক অধিকার বা ডেমোক্রেসি আছে সেই ডেমোক্রেসি যে আমাদের অধিকার বা আমাদের ডেমোক্রেসির যে আমাদের সক্রিয়তা মানে ভারতীয়দের মানে ইন্ডিয়ার যে ডেমোক্রেসি হচ্ছে ইন্ডিয়া মানে ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি। তো এই ডেমোক্রেটিক যে সিস্টেম এখানে আমাদের যে পার্লামেন্টের মানে নির্বাচন এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, সেই ডেমোক্রেসিটা মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বা আমাদের গণতান্ত্রিক অধিকার বা আমাদের নিজস্ব অধিকার বা আমাদের যে সব চিন্তাভাবনা বা আমাদের বিকাশের জন্য, সার্বিক বিকাশের জন্য, নিজেদের বিকাশের জন্য, দেশের বিকাশের জন্য নির্বাচন প্রক্রিয়া সবাইকে এবং সেটা সবাইয়ের অধিকার, সবাইকে মানে দায়িত্ব। ঠিক আছে, আর বলো এবার কেউ ভিডিও বন্ধ করে এবার তোমাদের ভারত হ্যাঁ মুঝমে মে তাকত হুম তাকত হ্যাঁ মুঝমে মে ভারত হুম ভারত হ্যাঁ মুঝমে মে তাকত হুম তাকত হ্যাঁ মুঝমে হম ভারত কো
নতমস্তক হম লোকা কে দো হস্তক হম ভারত ভাগ্য বিধাতা হম ভারত কে মতদাতা মতদান মতদান দেনে